আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। জিম্বাবুয়ের টি টেন লিগে তাসকিন আহমেদের অগ্নিঝরা বোলিং, একাই যেন দলকে জয়ের লক্ষ্যে নিয়ে গেলেন তাসকিন আহমেদ। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে তাসকিন আহমেদের দল বুলাওয়ে। নির্ধারিত 10 ওভারে 129 রানের পাহাড় জোর করেছে তাসকিনের দল। 129 রানের জন্য জয়ের লক্ষ্যে খেলতে নামে বিপরীত দল হারারোয়ে। শুরুতেই বোলিংয়ে আসেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারই এসে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই দুর্দান্ত একটি উইকেট নিয়ে দলকে অনেকটাই চাপ মুক্ত করে দিয়েছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। মোট 2 ওভার বল করে 7 রান দিয়ে বিনিময়ে 1টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। টি টেনের মতো এত কম ওভারের খেলায় মাত্র 7 রান দিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সেই সঙ্গে তাসকিনের দল জয় পায় 49 রানের। শুধু দর্শক বিন্দু, তাসকিন আহমেদের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো সময় জুড়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।